তখন কিছু ভুল হচ্ছিলো এবং ভুলের বিনিময়ে কম্পাইলার তার নিজের নলেজ ইউজ করে এই এক্সেপশনটা থ্রো করত রাইট এখন আমরা একটা কাস্টম ক্লাস তৈরি করব যেখানে আমরা নিজেরাই আসলে এই এক্সেপশনটা থ্রো করব এবং সেটাকে হ্যান্ডেল করব ওকে দ্যাটস আওয়ার মেইন টার্গেট অবজেক্টিভ লেটস সি প্রথমেই আমরা একটা ক্লাস তৈরি করব তার আগে আমরা লিখে নেই মাই কাস্টম এক্সেপশন হ্যান্ডলিং ক্লাস ওকে পারফেক্ট ক্লাসটা কীভাবে তৈরি করতে হয় আমি জানি আমরা এখনো ক্লাস যাবো এর নেক্সট সেগমেন্টে আসলে ক্লাস দিয়ে শুরু হবে বাট আপনারা জাস্ট একটু খেয়াল করেন যে কীভাবে জিনিসটা কাজ করছে ওকে ক্লাস আমরা একটা ফাংশন তৈরি করতে চাই বা সিস্টেম তৈরি করতে চাই যেই সিস্টেমটাতে কি না বারো বছরের নিচে বা আঠারো বছরের নিচে কাউকে আমরা অ্যালাউ করবো না ওকে সে আঠারো বছরের নিচে কোনো ইউজারকে আমরা অ্যালাউ করব না ওকে যদি কোনো ইউজার আঠারো বছর দেয় ইনপুট সেক্ষেত্রে আমরা একটা প্রবলেম বা এক্সেপশন থ্রো করব ওকে তো আমরা লিখি এজ এক্সেপশন ওকে ক্লাসের নাম এখন এক্সেপশন হ্যান্ডেলিং ক্লাস তৈরি করার জন্য আমাদেরকে সবসময় ইমপ্লিমেন্ট করতে হয় এক্সেপশন ক্লাসটাকে ওকে দেন আমরা একটা ক্লাস তৈরি করে ফেললাম এজ এক্সেপশন ওকে অ্যান্ড দেন আমরা সিম্পলি একটা ফাংশন ক্রিয়েট করবো ওয়েড ইরোর মেসেজ ওকে দেন এই মেসেজটা সিম্পলি রিটার্ন করবে কী রিটার্ন করবে ইউআর বিলো এইটিন ওকে সরি এখানে আমাদের আসলে স্ট্রিং দিতে হবে আমরা ওয়াইড দিয়ে ফেলেছি দ্যাটস সেট তাহলে আমাদের এক্সেপশন ক্লাসটা তৈরি হয়ে গেল রাইট এখন আমরা একটা সিস্টেম তৈরি করবো ওইড এজ চেকার এটা হচ্ছে আমাদের একটা ফাংশন এবং এন্ড এজ যেটাতে ইউজার এজ দিবে ইফ যদি এজ আঠারো যদি বছরের কম হয় তাহলেই আমরা যে এক্সেপশনটা ক্রিয়েট করেছি থ্রো সেটাকে থ্রো করবে কিভাবে নিউ লিখে এই ক্লাস নেমটা এখানে দিয়ে জাস্ট মেথডের মতো একটা প্যারাথিস দিতে হবে তো এখন কি হচ্ছে আমরা এই ফাংশনটা যদি কেউ কল করে এবং এখানে কেউ ইনপুট আঠারো বছরের কম দেয় তখন একটা এক্সেপশন তৈরি করবে যেটা কিনে আমাদের প্রোগ্রামকে ক্রাশ করবে হোল্ড করে দিবে এবং এক্সেপশনটা থ্রো করবে এই এক্সেপশনটা ওকে এবং এটার মধ্যে একটা ফাংশন আছে সেটা হচ্ছে ইরোর মেসেজ এখন সিম্পলি আমরা মেইন ফাংশন থেকে যদি সেই আমরা এই এফ চেকার এটাকে কল করি অ্যান্ড দেন এখানে আমি ফিফটিন দিলাম সেটা কিন্তু অবশ্যই আঠারো বছর থেকে ছোটো তাহলে এই এক্সেপশনটা থ্রো করবে যেটা কিনা আমাদের প্রোগ্রামটাকে ক্রাশ করবে দেখি ইয় আমাদের প্রোগ্রাম কিন্তু ক্রাশ করেছে রান করতে দেয়নি রাইট এক্সেপশন হ্যাজ অকার্ড এবং এক্সেপশন নেমটা কিন্তু এবার এজ এক্সেপশন যেটা কিনা আমরা নিজে তৈরি করেছি এর আগে কিন্তু ইন এক্সেপশন থ্রো করা হতো যেমন জিরো দিয়ে আমরা যেরকম ডিভিশন করতে পারতাম না রাইট যেমন আমি যদি দেখাই এই এক্সেপশনটা এনটিজার ডিভিশন বাই জিরো এক্সেপশন এই এক্সেপশনটা থ্রো করেছিল কম্পাইলার কিন্তু এখন এখানে এক্সেপশন দিচ্ছে যেটা আমি তৈরি করে দিয়েছি আমরা তৈরি করেছি রাইট এখন কাজ করছে এক্সেপশন ক্লাসটা কাজ করছে এখন এটাকে আমরা হ্যান্ডেল করব যেন আমাদের প্রোগ্রামটাকে ক্রাশ না করতে পারে হাউ ক্যান ইউ ডু সো সো প্রথমেই এটাকে এভাবে না ইউজ করে আমরা জানি এক্সেপশন হ্যান্ডেল করতে গেলে ট্রাই লিখতে হয় ট্রাই ব্লকের মধ্যে আমাদের সেই কোডটা ইউজ করব বা সেই কোডগুলোকে বা ইনস সেট অফ ইনস্ট্রাকশনগুলোকে ইউজ করব যেখানে কি আমাদের ডাউট আছে যে এটা ভুল হতে পারে যেমন আমরা এখানে ডাউট করছি পসিবিলিটিস আছে যে যদি কেউ আঠারোর নিচে দেয় তাহলে আমাদের কোড এক্সেপশন আসবে সেই জন্য ট্রায়ের মধ্যে দিলাম অ্যান্ড ট্রায়ের মধ্যে দেওয়ার পরে আমরা ক্যাচ ক্যাচ ব্লকটা ইউজ করব এবং ক্যাচ ব্লকের মধ্যে ই ইউজ করতে হয় ই হচ্ছে একটা অবজেক্ট কিসের অবজেক্ট এই যে আমরা এক্সেপশন ক্লাস তৈরি করেছি এই ক্লাসের অবজেক্ট এই জন্য আসলে ই দিতে হয় দ্যাটস এ রুল অ্যান্ড দেন আমরা সিম্পলি প্রিন্ট করব প্রিন্ট ই ডট এই যে আমরা যদি দেখি আচ্ছা ইরোর মেসেজটা সম্ভাব এখানে নাই অর্থাৎ এই ফাংশনটা আমাদের শো করবে এখানে অলরাইট তাহলে যদি এখানে কেউ কম দেয় তাহলে এই অংশটুকু কাজ করবে না ক্যাচে চলে আসবে ক্যাচে চলে এসে মেসেজ থ্রো করবে কি ম্যাসেজ ইউ আর বিলো এইটিন ওকে এখন যদি আমরা রান করি সিম্পলি আমাদের ক্রাশ করবে না এবং বলতেছে ইউ আর বিলো এইটিন অর্থাৎ আমাদের কাস্টম মেড এক্সেপশন ক্লাস কাজ করতেছে সেখানে যাচ্ছে সেটার একটা ফাংশন যেটার মধ্যে আমরা যে মেসেজটা দিয়েছি সেটা প্রিন্ট করতেছে অর্থাৎ প্রোগ্রাম ক্রাশ করছে না ওয়েল আর যদি আমরা এখানে সিম্পলি ধরেন এখানে কেউ যদি এইটিন হয় তাহলে তো ইলফ না ইলসে যে কাজটা করবো আমরা এইটিন অ্যাবোভ হলে প্রিন্ট বলবে ইউ আর লাউড ওকে অ্যান্ড দেন আমরা যদি এখানে ফিফটিনের বদলে জাস্ট টোয়েন্টি দেই ওকে ওয়েল তো আমরা যখন টোয়েন্টি দিচ্ছি তখন কিন্তু আসলে আমাদের ইফ ব্লকটা কাজ করছে না কারণ কন্ডিশন স্যাটিসফাই করেনি দ্যাটস ওয়াই এই এক্সেপশনটাও থ্রো করেনি ডিরেক্ট ইলসে চলে আসছে এবং ইলসে এসে এটা প্রিন্ট করেছে অর্থাৎ এই ব্লকে আমরা সাধারণত আরও কিছু ফিচার নিয়ে আমরা কাজ করতে পারি ওকে লাইক আর অ্যালাউড বিকজ বিকজ you আর আমরা একটা স্ট্রিং ইন্টারপোলেশন ইউজ করতে পারি বিকজ ইউ আর এইটিন ওকে এখন যদি আমরা রান করি you are allowed because you are টোয়েন্টি ওকে সো দ্যাটস ইট সো এভাবে আমরা আসলে কাস্টম এক্সেপশন ক্লাস তৈরি করতে পারি এবং সেটাকে নিজেরাই হ্যান্ডেল করতে পারি দ্যাটস দ্য ইন্টার কনসেপ্ট অফ এক্সেপশন হ্যান্ডলিং হোপ ইউ এনজয়েড থ্যাংকস ফর ওয়াচিং স্টে উইথ মি হ্যাভ এ গুড ডে বা